রাহুল গান্ধীকে আইডির তলব ও রঞ্জন চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস সাংসদের হেনস্থার অভিযোগে প্রতিবাদ জানাতে জাতীয় সড়ক অবরোধ করে জেলা কংগ্রেস। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন উল্লাস এলাকায় 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস। অবরোধের নেতৃত্ব দেয় প্রদেশ কংগ্রেস সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার। এদিন দুপুরে কংগ্রেস কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, কোনো কেস দেওয়া হচ্ছে না, শুধু বসিয়ে রেখে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, মানুষের চোখে কংগ্রেসকে ছোট করার জন্য। তার বিরুদ্ধে আজকে সারা বাংলায় আমাদের এই প্রিয় নেতা মাননীয় শ্রী রাহুল গান্ধীজি, আমাদের প্রিয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের প্রিয় নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীজি এবং আরও যে সমস্ত সাংসদরা ছিলেন, আমাদের সমস্ত কংগ্রেস নেতৃত্ব যারা ওখানে ছিলেন তাদেরকে যে হেনস্থা হয়েছে, তার প্রতিবাদের কারণে আজকে আমরা NH জাতীয় সড়ক অবরোধ করলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কারণ আমরা জাতীয় কংগ্রেস, আমরা চাই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বজায় থাকুক। যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, যেভাবে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়া হচ্ছে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, কর্মসংস্থান নেই, এই সমস্ত দিক থেকে ভারতবর্ষের মানুষকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য যেভাবে কংগ্রেসকে ছোট করার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা কর্মসূচি। আমরা এখানে অবরোধ করলাম 8 ঘন্টা 40 মিনিট মতো। সাধারণ মানুষের কথায় এবং এই প্রখর উত্তাপ, সাধারণ মানুষের দিকে তাকিয়ে আমরা এবং প্রশাসনের কথা মতো আমরা এই অবরোধ তুললাম। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।